হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ই বেঙ্গল আমি শঙ্খ চক্রবর্তী তোমাদের শঙ্খ স্যার আজকে ডাব্লু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রিভিয়াস ইয়ার অর্থাৎ দু হাজার চোদ্দো থেকে দু হাজার দশ পর্যন্ত যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল তার কোশ্চেনের কেমিস্ট্রির পার্টের যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি তোমাদের সামনে আলোচনা করবো এবং তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বলি আমাদের এই ই বেঙ্গল চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো দেখো প্রথম কোশ্চেন বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাসটি সর্বাধিক সেটি কোন গ্যাস উত্তরটি হবে আর্গান আমি এখানে প্রত্যেকটি কোশ্চেনে যে মার্ক করে রেখেছি স্কেচ পেন দিয়ে এটি হলো সঠিক উত্তর এরপর দ্বিতীয় প্রশ্ন এইচ প্লাসে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা কত আমরা সকলেই জানি হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন থাকে সেটি যখন ক্যাটায়নে পরিণত হয় তখন ওই ইলেকট্রনটি বেরিয়ে যায় অর্থাৎ এইচ প্লাস ক্যাটায়নে ইলেকট্রনের সংখ্যা শূন্য পরবর্তী প্রশ্নটি হলো একটি আইসোটোপের অর্ধায়ু হলো দু ঘন্টা ছ ঘন্টা পর আইসোটোপের কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে এখানে তোমরা দেখো অর্ধায়ু যদি দু ঘন্টা হয় ছ ঘন্টা সমান তিনটি অর্ধায়ু দু ঘন্টা দু ঘন্টা দু ঘন্টা করে ভাঙলে হয় তিনটি অর্ধায়ু প্রথম অর্ধায়ুতে অর্ধেক পরিমাণ আইসোটোপ থাকে আমরা যদি এক অংশ মোট আইসোটোপ ধরি তাহলে প্রথম অর্ধায়ুর শেষে হাপ অংশ অবশিষ্ট থাকবে পরবর্তী অর্ধ্যায়ুষ শেষে হাফ অংশের আবার অর্ধেক অর্থাৎ একের চার অংশ অবশিষ্ট থাকবে এবং আরও একটি অর্ধায়ুষ শেষে একের চার অংশের অর্ধেক অর্থাৎ একের আট অংশ আইসোটোপ অবশিষ্ট থাকবে অর্থাৎ অপশনটি হলো সঠিক অপশনটি হলো অপশান সি একের আট অংশ ভগ্নাংশ অবশিষ্ট থাকবে নেক্সট কোশ্চেন সবচেয়ে নমনীয় ধাতুটি কোনটি সবচেয়ে নমনীয় ধাতুটি হলো সোনা ধোলাই করা সোডা কোনটির চলতি নাম ধোলাই করা সোডা মানে হচ্ছে কাপড় কাচার সোডাকে আমরা যেটা বলি আমাদের জামা কাপড় পরিষ্কারে ব্যবহার হয় সেটি হল সোডিয়াম কার্বনেট আবার এই কোশ্চেনটাই যদি ঘুরিয়ে আসে খাবার সোডার রাসায়নিক নাম কি সেটা কিন্তু সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দু সালে লাস্ট কোশ্চেন নর্মাল স্যালাইন জল সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ এর মাত্রা কত অ্যাকচুয়ালি নর্মাল স্যালাইন জলে ওয়ান পারসেন্ট সোডিয়াম ক্লোরাইড মেশানো থাকে তাই এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি ওয়ান পারসেন্ট নেক্সট আমরা টু থাউজেন্ড থার্টিন তার কোশ্চেনগুলি সম্পর্কে আলোচনা করব প্রথম প্রশ্ন পানীয় জলে কার উপস্থিতি কাম্য পানীয় জলে অপশনগুলি কি কি আছে পটাশিয়াম ক্যালসিয়াম আর্সেনিক ফেরাম বা লৌহ এখানে সঠিক উত্তরটি হবে ক্যালসিয়াম পানীয় জলে প্রয়োজন মতো ক্যালসিয়ামের উপস্থিতি অবশ্যই কাম্য নিম্নলিখিত যৌগটি তৈরি করা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটি যুগান্তকারী কাজ আমরা জানি বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি আমাদের পশ্চিমবঙ্গেরই অধিবাসী বাঙালি এবং তিনি কোন যৌগটি তৈরি করেছিলেন সেটি হলো এইচ জি এনও টু এইচ জি এনও টু নেক্সট কোশ্চেন বাড়িতে ব্যবহৃত মিউরিয়েটিক অ্যাসিড নিম্নলিখিত দ্রব্য থেকে লঘুকৃত মিউরিয়েটিক অ্যাসিড আমরা বাড়িতে সকলেই ব্যবহার করি বাথরুম পরিষ্কারে ব্যবহার হয় এছাড়া অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্নর ক্ষেত্রে কিন্তু এই মিউরিয়েটিক অ্যাসিড ব্যবহার হয় এটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিডকেই ডাইলিউট করে নিয়ে লঘু করে নিয়েই মিউরিয়েটিক অ্যাসিড হিসেবে ব্যবহার হয় নেক্সট কোশ্চেন দেখি কি আছে আমরা বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিম্নলিফিত কোন দ্রব্য থেকে লঘু লঘুকৃত ফিনাইল কিন্তু বেঞ্জিনের থেকে লঘুকৃত অর্থাৎ এখানে যে অপশানগুলি রয়েছে মিথাইল অ্যালকোহল টাটারিক অ্যাসিড বেঞ্জিন অ্যান্থাসিন এদের মধ্যে একমাত্র বেঞ্জিনের থেকেই কিন্তু ফিনাইল লঘুকৃত হয় নেক্সট কোশ্চেন রাসায়নিকভাবে অ্যাসপিরিন হলো অ্যাসপিরিন আমরা সকলেই ব্যবহার করেছি আমরা খেয়ে থাকি ব্যথা বেদনাস জ্বরের সময়ও ব্যবহার হয় অ্যাসপিরিনের নাম হল অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড নেক্সট দু সাল দু সালের প্রথম প্রশ্নটি হলো ধনাত্মক আধানে আহিত একটি পরিবাহীকে ভূ সংলগ্ন করা হলে কি হবে অবশ্যই ইলেকট্রন ভূপৃষ্ঠ থেকে চলে আসবে আমরা কি জানি যে ইলেকট্রন পরিবাহিত হয় প্রোটন কিন্তু পরিবাহিত হয় না তাই এক্ষেত্রে অপশনটি হবে ভূপৃষ্ঠ থেকে পরিবাহিতেই ইলেকট্রন প্রবাহিত হবে নেক্সট কোশ্চেন ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রনের শিল্ডিংয়ের পরিমাপ এটি হলো শিল্ডিং কনস্ট্যান্ট ক্যালকুলেশনের একটি অঙ্ক আমরা এই কোশ্চেনটি নেক্সট পার্টে আলোচনা করব পরবর্তী কোশ্চেন কি আছে নিম্নলিখিত কোন যৌগটি থার্মোপ্লাস্টিক থার্মোপ্লাস্টিক যৌগ হবে পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি আর বাকি যে অপশানগুলি রয়েছে রাবার নাইলন সিক্স পয়েন্ট সিক্স এবং ব্যাকেলাইট এরা প্রত্যেকে হল থার্মোসেটিং পলিমার থার্মোপ্লাস্টিক পলিমার হলো যে সকল পলিমারকে হিট দিলে বা উত্তপ্ত করলে তারা তাদের পরিবর্তন ঘটে এবং হিট সরিয়ে নিয়ে ঠান্ডা করলে তারা আবার আগের অবস্থায় ফিরে আসে সেগুলি হলো থার্মোপ্লাস্টিক পলিমার যেমন পিভিসি কিন্তু থার্মোসেটিংয়ের এর ক্ষেত্রে কিন্তু হিট দিয়ে উত্তপ্ত করলে তাদের যে আকার আয়তনের পরিবর্তন হয় তা কিন্তু কখনোই আর ঠান্ডা করলেও পূর্বের অবস্থানে ফিরে আসে না তাহলে থার্মোপ্লাস্টিক পলিমারের একটি উদাহরণ হলো পিভিসি এবার আমরা দু হাজার এগারো করব টু থাউজেন্ড ইলেভেনের প্রথম কোয়েশ্চেন কি আছে নিউট্রনের নিউট্রনের জে জে আবহাওয়া মণ্ডলে অবস্থিত কোন দূষিত পদার্থের জন্য শালক সংশ্লেষে হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায় আমরা কি জানি জলের হাইড্রোলিসিসটাই হলো হিল বিক্রিয়া আলোক রাসায়নিক বিক্রিয়ায় হয়ে থাকে এই হিল বিক্রিয়া বন্ধ করতে গেলে আলট্রাভায়োলেট রশ্মির প্রয়োজন হয় আলফা আলফ্রাভায়োলেট আলট্রাভায়োলেট রশ্মির প্রেজেন্সে হিল বিক্রিয়া কিন্তু বন্ধ হয়ে যেতে পারে নেক্সট কোশ্চেন থ্রি টু ফাইভ পার্সেন্ট পরিমাণ যে পদার্থ দিয়ে রাবার উত্তপ্ত করার প্রক্রিয়ায় ভ্যালকানাইজেশান হয় সেই পদ্ধতিতে কি ব্যবহার করা হয় রাবার ভ্যালকানাইজেশানে থ্রি টু ফাইভ সালফার বা গন্ধক ব্যবহার করা হয় ভাল্কানাইজেশনের একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হলো থ্রি টু ফাইভ পারসেন্ট সালফার যাকে বাংলায় গন্ধক বলা হয় দু হাজার শেষ কোশ্চেন পিতল ধাতু ধাতুদয়ের শঙ্কর পিতল পিতল বা ব্রাশ হচ্ছে তামা ও দস্তা তামা ও দস্তার মিশ্রণে পিতল বা ব্রাশ তৈরি হয় অপরদিকে ব্রোঞ্জ কিভাবে তৈরি হয় আমরা জানি তামা ও টিন মিশিয়ে এগুলি হলো সব শঙ্কর ধাতু এবার আমরা চলে আসি আজকের শেষ বছরের সম্পর্কে আলোচনা টু দেখো প্রথম প্রশ্নটি আছে নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লিয় জ্বালানি অবশ্যই প্লুটোনিয়াম দুশো উনচল্লিশ প্লুটোনিয়াম দুশো উনচল্লিশ হলো সবচেয়ে উপযুক্ত নিউক্লিয় জ্বালানি এছাড়া ইউরেনিয়াম দুশো থাকলে সেটাও সঠিক উত্তর বলা যেত নেক্সট কোশ্চেন নিচের কোনটি ভৌত পরিবর্তন নয় একমাত্র মোমবাতির দহনটি হলো ভৌত রাসায়নিক পরিবর্তন অর্থাৎ মোমবাতির দহনে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন একই সাথে ঘটে বাকি যে তিনটি পরিবর্তনের কথা বলা হয়েছে দুধ শুকিয়ে গুঁড়ো দুধ তৈরি হওয়া আয়োডিনের ঊর্ধ্বপাতন চায়ে চিনি মেশানো এগুলি সবই কিন্তু ভৌত পরিবর্তন তারপরেও একটি অঙ্ক আছে অঙ্কটি আমরা পরে করছি লাস্ট কোশ্চেন কি আছে নিচের কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল জাপানে মিনামাটা রোগটা হয়েছিল পারদের বিষক্রিয়ার ফলে সমুদ্রে পারদ মিশে যাওয়ায় সেই পারদ মাছের শরীরে প্রবেশ করে এবং সেই মাছ খাদ্য হিসাবে মানুষ গ্রহণ করায় মানুষের এই মিনামাটা রোগটি ঘটে এবং বহু মানুষ তাতে মারা যায় তাহলে কোন মৌলের জন্য মিনামাটা রোগটি দায়ী সেটি হলো পারদ এইবার আমরা চুয়াল্লিশ নম্বর প্রশ্নটি সম্পর্কে আলোচনা করব এখানে বলছে একটা শঙ্কর ধাতু আছে যার মধ্যে দস্তা নিকেল এবং অ্যালুমিনিয়াম রয়েছে দস্তার পরিমাণ হল ধাতুটির মোট ওজনের কুড়ি শতাংশ নিকেলের পরিমাণ ৪৫ শতাংশ আর অ্যালুমিনিয়ামের পরিমাণ সরাসরি গ্রামে বলে দেওয়া হয়েছে একশো গ্রাম তাহলে শঙ্কর ধাতুর মোট ভর কত শঙ্কর ধাতুটির মোট ভর এখানে উত্তরটি হবে তিনশো গ্রাম কিভাবে আসছে আমরা বলে দিচ্ছি দেখো ধাতুর ভর আমরা এক্স গ্রাম ধরে নিয়েছি তার মধ্যে দস্তা আছে কুড়ি শতাংশ অর্থাৎ এক্সের কুড়ি পার্সেন্ট মানে এক্স বাই ফাইভ গ্রাম একইভাবে নিকেল আছে এক্সের পঁয়তাল্লিশ পার্সেন্ট তার মানে নাইন এক্স বাই টোয়েন্টি গ্রাম আর মোট ধাতুর পরিমাণ যদি এক্স গ্রাম হয় তাহলে আমরা কী জানি মোট ধাতুর মধ্যে কী কী আছে দস্তা নিকেল এবং অ্যালুমিনিয়াম তাহলে মোট ভরটা যোগ করে দিতে পারি এক্স ইকোয়াল টু এক্স বাই ফাইভ প্লাস নাইন এক্স বাই টোয়েন্টি প্লাস হানড্রেড অ্যান্ড ফাইভ এখানে ক্যালকুলেশান করলে এক্সের ভ্যালু আসছে তিনশো গ্রাম থ্রি হান্ড্রেড গ্রাম অর্থাৎ যে আমরা যে শঙ্কর ধাতুটি নিয়ে আলোচনা করছি ধাতুটির মোট ভর থ্রি গ্রাম আজকে শেষ প্রশ্ন আমরা একটু আগেই দেখেছি দু সালে এসেছিল কোশ্চেনটি ফ্লুরিনের যোজ্যতা ইলেকট্রনের শিল্ডিংয়ের পরিমাপ কত শিল্ডিংয়ের পরিমাপ বলতে এখানে শিল্ডিং কনস্ট্যান্টের ভ্যালুটা প্রথমে বার করতে হবে এবং সেখান থেকে জেট স্টার বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ তার ভ্যালুটি বার করতে হবে এখানে দেখো ফ্লুরিনের ইলেকট্রনিক কনফিগারেশন হলো এস টু টু এস টু টুপি ফাইভ শিল্ডিং ইলেকট্রন হচ্ছে শেষ ইলেকট্রনটির ওপর ক্যালকুলেট করা হয় অর্থাৎ যে ভ্যালেন্স ইলেকট্রনটির ওপর আমরা ক্যালকুলেট করব। সেটি হলো টু পি ফাইভে রয়েছে এবং অর্থাৎ টুপি ফাইভের পাঁচ নম্বর ইলেকট্রনটির কথা এখানে ধরতে হবে দেখো প্রথমে আমরা গ্রুপিং করে নিয়েছি ওয়ান এসকে একটি গ্রুপ করেছি আর টু এস টুপিকে আলাদা একটি গ্রুপ করেছি এন এর ভ্যালুর ওপর ডিপেন্ড করে গ্রুপ তৈরি করা হয় অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা হচ্ছে স্ল্যাটার্স রুল থেকে আসে তা গ্রুপিংয়ে কি দেখা যাচ্ছে ওয়ান এসে দুটো ইলেকট্রন আছে এবং টু এস টুপিতে মোট সাতটা ইলেকট্রন আছে এবার আমরা যেহেতু লাস্ট ইলেকট্রনের ওপর ক্যালকুলেট করব স্ল্যাটার্স রুলের যে নিউমেরিক্যাল ভ্যালুগুলি রয়েছে সেই ভ্যালুগুলির রেসপেক্টে আমরা সিগমার ভ্যালু ক্যালকুলেট করছি যে দেখো লাস্ট ইলেকট্রনটিকে বাদ দিলে টু এস টুপিতে ছটা ইলেকট্রন থাকে তাদের প্রত্যেকের জন্য জিরো পয়েন্ট থ্রি ফাইভ যে নিউমেরিক্যাল ভ্যালু সায়েন্টিস্ট ল্যাটার ক্যালকুলেট করেছিলেন সেই ভ্যালু রেসপেক্টই আমরা বার করছি তাহলে ওভারঅল শিল্ডিং কনস্ট্যান্টের ভ্যালু হবে সিক্স ইন্টু জিরো পয়েন্ট থ্রি ফাইভ প্লাস যেহেতু এন তার ক্ষেত্রে জিরো পয়েন্ট থ্রি ফাইভ করে ধরতে হবে আর যখনই এন মাইনাস ওয়ান চলে আসবে তখনই সেক্ষেত্রে কিন্তু জিরো পয়েন্ট এইট ফাইভ করে ধরতে হবে অর্থাৎ এনএসএনপির ক্ষেত্রে জিরো পয়েন্ট থ্রি ফাইভ এবং এন মাইনাস ওয়ান এনএসএনপি যদি হয় সেক্ষেত্রে জিরো পয়েন্ট এইট ফাইভ এখানে এন মাইনাস ওয়ানে অনলি ওয়ানে সারভাইটাল রয়েছে তাই তাতে দুটো ইলেকট্রন থাকায় সেখানে দেখো টু ইন্টু জিরো পয়েন্ট এইট ফাইভ ধরা হয়েছে এবং ওভারঅল সিগমার ভ্যালু এসেছে থ্রি পয়েন্ট এইট অতএব এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের ভ্যালু কত জেড মাইনাস সিগমা ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার নাইন এবং সেখান থেকে সিগমার ভ্যালু বাদ দিলে সিগমার ভ্যালু থ্রি পয়েন্ট এইট বাদ যাচ্ছে দ্যাট মিন্স নাইন মাইনাস থ্রি পয়েন্ট এইট টু ফাইভ পয়েন্ট টু জিরো দিস ইজ দ্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অন দ্য লাস্ট ভ্যালেন্স আজকে আমরা আলোচনা করলাম দু হাজার দশ থেকে দু হাজার চোদ্দো পর্যন্ত ডাব্লু প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন এবং সেক্ষেত্রে প্রত্যেকটি কোশ্চেন আমি ধরে ধরে তোমাদের বলে দিলাম এবার বলি আমাদের এই ই বেঙ্গল চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট দিন আমরা আবার এই ধরনের কিছু কোশ্চেন এবং একই সাথে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে যে কোশ্চেনগুলি সেই ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং একই সাথে আমি তোমাদের যে ক্লাস টুয়েলভের সলিড স্টেট চ্যাপ্টারটি কেমিস্ট্রির ক্লাস টুয়েলভের সকল স্টুডেন্টদের জন্য সকল বোর্ডের স্টুডেন্টদের জন্য পড়াচ্ছিলাম সেটি নিয়েও আমি খুব শীঘ্রই তোমাদের সামনে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে আসব থ্যাংক ইউ